মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টার্ন দ্য পেজ। আজকে বাইরে ঝিরি 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 বৃষ্টি পড়ছে সকাল থেকে, আর তার জন্য ঘরটা পুরো গুমোট হয়ে আছে। কিন্তু তাতে কি হয়েছে, কিচেন তো চলবেই চলবে, তাই জন্য এখানে হচ্ছে আমাদের রুটি আর এখানে হচ্ছে আলু ভাজা। ফোনে আমার 3% চার্জ, আগে ফোনকে খেতে দিই তারপর আবার ব্লগ করব। আজকে একদম সকাল সকাল উঠেছে, কেন জানো? বস আসছে, বস তার জন্য আজকে সকাল সকাল উঠেছে। কিরে ঘুম পাচ্ছে? আজকে পাবে না, বস এসছে আমি বললে পর তখন উঠে না কিন্তু সকাল সকাল। তো যাই হোক, এখন আমরা একটু বাজারে যাচ্ছি, ইলিশ মাছের আরেকটু বাকি রয়েছে, তো সেটা ঝোল খাওয়ার জন্য আমাদেরকে মানে আমার লাগবে হচ্ছে বেগুন। তো সেই জন্য ও একা আনতে গেলে পর দেখবে সব বেগুনে পোকা রয়েছে, তাই জন্য আমি যাচ্ছি সাথে। ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে, চট করে গিয়ে নিয়ে আসি। ফাইনালি বাস্কেটটাকে ধুয়ে ফেললাম, দেখি এবারে বাসনপত্র ভরে যে কেমন মানে কতটা আটছে। জলটা মেন ঝরাবার জন্যই বাসনগুলোকে মানে এই বাস্কেটটাকে আনা আর কি। তো চামচের জন্য তো আলাদা জায়গা দিয়েছে, চামচটা এখানে রাখবো না। এই যে জলটা থাকে না, সেই জলটা এগুলোকে একটু এরকম হয়ে রাখলে পর তাহলে স্পেস হবে। পুরোটা ভরলাম বাসনগুলো, বেশ সুন্দর। এখান দিয়ে কিন্তু জলটা সত্যি সত্যি ড্রেন আউট হয়ে যাচ্ছে। আমি ওই দিকটা রেখেছিলাম, আমি দেখছি জল পড়ছে, তারপর আমি এখানটা এসে রাখলাম যে ড্রেন জলটা এখান দিয়ে সোজা একদম বেসিনে ড্রেন আউট করে যাবে। জিনিসটা কিন্তু খুবই সুন্দর, দুজনের বাসনের জন্য একদম পারফেক্ট। কাল আমার একটু বেশি বাসন হয়ে গেছিলো, রাতে ধোয়া হয়নি, সেজন্য অনেকটা বাসন আজকে পড়েছে কিন্তু। বাট দেখো খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা হয়েছে, আমার ভালো লেগেছে, তো এটাকে আর রিটার্ন করবো না। ওটা তোমাকে দেখতে হবে, আমি কোথার থেকে দেখবো? ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা, 10টাও বাজেনি, 9:45 বাজে, আমার এই ঘড়িটা ফাস্ট আছে। চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে একদম গজ্জার মোছা সব কমপ্লিট, বাসন মাজাও কমপ্লিট। দুপুরের লাঞ্চ এখনো বসাইনি, লাঞ্চটা পরে বসাবো। আর এখানে আজকে ধোপা বাড়ি খুলেছি আমি, ওয়াশিং মেশিনটা চলছে, কেন কি অনেকটা জামা কাপড় ধোয়ার থেকে যায়, আর ও এবারে একদম টাইম পাচ্ছে না, তো আমি এবারে ধুয়ে দিচ্ছি জামা কাপড়। কালকে জল দিতে এসে এখানে দেখেছিলাম এই টপটার মধ্যে, এই গাছটা তো জানি না কেন শুকিয়ে যাচ্ছে, কিন্তু দেখো এখানে না এরকম ছোট ছোট কি গাছ বেরোচ্ছে, যদিও আমি বুঝতে পারছি না কি গাছ বেরোচ্ছে। এই যে অনেকগুলো এরকম পাতা পাতা করে বেরিয়েছে, দেখা যাক কি গাছ বেরোবে, দেখে তো ভীষণ এক্সাইটিং লাগছে। এখানে এই গাছটা দেখো অনেক পাতা মেলে দিয়েছে, দেখি আমার ভীষণ ভালো লাগছে। এই গাছটাতে খুব সুন্দর ফুল হয়, পিঙ্ক কালারের ফুলগুলো হয় ভীষণ ভালো, এক দুটোই হয়। সেন ভাগ্যিস আমি মনে করিনি যে গাছটা মরে গেছে, দেখে পুরো মনে হচ্ছিলো মরে গেছে, কিন্তু কেন জানি মনে হলো থাক একটুখানি দেখি শুশ্রূষা করে যদি ভালো হয়ে যায়, সত্যি সত্যি ভালো হয়ে গেছে। আর এই গাছগুলোর তো কোনো ডেফিনেশন আমি খুঁজে পাই না, এত লম্বা আমি এই গাছ কখনো দেখিনি। এই যে এরকম সাইজের দেখেছি ঠিক আছে, এদেরই ভাই বোন হচ্ছে এরা, এরা হচ্ছে এতটা লম্বা আর টপগুলো এত ছোট, আমার তো মনে হয় যে কোনো সময় এরা পড়ে যাবে। আসলে গাছগুলো তো আমার নয়, মানে আগে যারা ছিল তাদেরই, তো আন্টি বললো যে গাছগুলো ওরা রেখে গেছে, তুমি জল ঠল দিও, এই হলো ব্যাপার। আর এটা তো খুব সুন্দরভাবে বাঞ্চ করে হচ্ছে। লাঞ্চ বানাতে তো চলে এসেছি, কিন্তু এই মাথাটাকে নিয়ে আমি এত কনফিউজড কি বলবো, মাথাটাকে না গোটা আমি মাঝখান দিয়ে কাটাতে ভুলে গেছি, তাড়াহুড়োর মধ্যে ফিরে গেছি, আমি আর দেখিনি ও কেমন কেটেছে, ঘরে এসে দেখছি মাথাটা মাঝখান দিয়ে কাটেনি। এই চারটে পিস দিয়ে তো ঝোল করব নর্মাল, তার জন্য এই যে এখানে আলু কেটে নিয়েছি আর এখানে বেগুন, এবারে দু রকমের আলু আর দু রকমের বেগুন কাটা হয়েছে, ভাবছি এটাকে দিয়ে বেগুন আর আলু দিয়ে কিছু একটা চচ্চড়ি মতন করে দেবো মাথাটাকে, আর বাকিগুলোকে ঝোল করব। তো প্রথমে মাছগুলোকে ভাজবার জন্য তেল বসিয়েছি, প্রথমে বানিয়ে নিচ্ছি মাছের ঝোলটা। তেলের মধ্যে কালো জিরা দিলাম, প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফেরে, তারপরে আলুগুলো দিয়ে দিলাম, প্রথমে আলুটাকে সাতলে নেব, এই হবে। আলুটা ভাজা ভাজা হয়ে এলে পর এবার দিয়ে দিচ্ছি বেগুনটা, এইখানেই এটার মধ্যে এবারে বেগুনটাকে ভেজে নেব, অনেকটাই তেল আছে, বেগুনটা ভাজতে কোনো অসুবিধা হবে না।
হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, এবার একটুখানি কাশ্মীরি লাল মিরচ দিয়ে দিচ্ছি। আমার মা এই ঝোলটা যা বানাতো না, ওই টেস্ট তো আমি বানাতেই পারি না। তো হলুদটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি, আর একটু নুন দেবো এবারে। এবারে তো কোনো ব্যাপারই না, পুরো এটাকে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। আলুগুলো সেদ্ধ হবে। ইলিশ মাছ রান্না করা হচ্ছে সব থেকে সহজ। ব্যাস, এবারে জল দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে এসেছে, এবার একটু বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা না আরেকটু মোটা করে কাটলে খুব ভালো হতো। আর মাছগুলোও ছেড়ে দিচ্ছি। এই হলো ইলিশ মাছের ঝোল, জানি না কেমন হয়েছে। আমার তো সেই মায়ের হাতের টেস্টটা আমি কেন জানি পাই না, যতই এই ঝোলটা রাঁধি না কেন। মাছের মাথা আমি নিজেই খাই, কিন্তু গোটা মাথা খেলে পর ভেতরটা কেমন কাঁচা কাঁচা লাগবে, তাই ওটাকে দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। আলু আর বেগুন, ব্যাস ওইটা দিয়েই বানাবো, কেন কি ঘরে আমার কাছে আর কোনো সবজি ছিল না। কালো জিরে আর লঙ্কা ফেড়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর আলু বেগুনগুলোকে ভালো করে সাঁতলে নিয়ে একটুখানি নুন হলুদ আর কাশ্মীরি লাল মির্চ একটুখানি দিয়ে দিয়েছি। মানে বিশ্বাস করবেন, আমি ভাবতে পারিনি যে এত ভালো একটা তরকারি তৈরি হবে মাছের মাথা দিয়ে। প্রথমবার আমি এরকম বানালাম, মানে অসাধারণ হয়েছিল খেতে। মাছের মাথাটাকে ভেজে একটু টুকরো টুকরো করে নিয়েছিলাম, প্রথমেই তোমরা দেখলে ওটাকে আমি ভাঙলাম হাত দিয়ে, আর দিয়ে ব্যাস একটু গরম জল দিয়ে দিলাম, আর মাছের মাথাগুলো তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এখানে তৈরি হয়ে গেল মোটামুটি মাছের মাথা দিয়ে, মানে তরকারি মতন একদম ছ্যাঁচড়া টাইপ আর কি। ব্যাস একটু ঢেকে দেবো এবারে। দরজাটা না খুলেই পার্সেলটা নিলাম, লোকটা না সেখানে সবাই বুঝে গেছে যে এই পার্সেল নিতে গিয়ে আমাকে হাজারটা দুয়ার খুলতে হয়। দেখবো পরে এটার মধ্যে কী এসছে, ওইদিকে রান্নাটাকে এখন কমপ্লিট করতে হবে। আমার মা বলতো রান্না করতে করতে মাথায় বুদ্ধি খুলে যায় কী দিয়ে কী করতে হবে। আজ প্রথমবার এই রান্নাটা করে আমার ঠিক মনে হচ্ছে যে সত্যি এবার আমার একটু একটু করে বুদ্ধি খুলছে যে কীভাবে কী দিয়ে ম্যানেজ করে রান্না করা যায়। দেখতে তো অসাধারণ হয়েছে, আর খেতেও না অপূর্ব হয়েছিল। তোমরাও কখনো পারলে ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা। আজকে অনির্বাণ তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে, আবার জামা না পরে বসে আছে, তাই জন্য অমনি করে নিজের আমটা, মানে প্লেটের আমটা, আর এই হলো আমার আম। এখন একটু আম খাবো, দিয়ে তারপর দেখি কোথাও একটা যাবো। আজকে 8টায় পড়ানো আছে, আর বিকেলের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখা যাক কোথাও একটা বেরাতে পারি। এই সেই বক্সটা এসছে অ্যামাজন থেকে, দেখি এটার মধ্যে কী অর্ডার এসছে। আসলে অনির্বাণের প্রোফাইল থেকে অর্ডার করেছিলাম, দেখি একটু ধর। এগুলো এসছে, এগুলো হচ্ছে সেই কাটেন রড। আমার কাটেন রড নয়, এটা এটা হচ্ছে কাটেনের যে হোল্ডারগুলো হয় না দুপাশে থাকে সেটা। এটা আমি রান্নাঘরে দুটো জানলাতে লাগাবো বলে, জানলাগুলো এত দেখতে বাজে লাগে তার জন্য। আমাদের রান্নাঘরে অনেকগুলো অল্টারিংস করানোর আছে, তো সেই জন্য হচ্ছে এই জানলার ওখানে আমরা হচ্ছে কার্টেন্স লাগাবো। তো তার জন্য মাপ নিচ্ছি, কার্টেন তো আমার কাছে আছে, আর হোল্ডারগুলোও চলে এসছে। মিস্ত্রি দিয়ে হোল্ডারটা তো লাগিয়ে দেব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কার্টেনটা আমার লম্বা রয়েছে, তো ওটাকে মানে কাটাবো নয় মুড়িয়ে ছোট করব। আর একটু উপরে একটু বেশি নিবি, হ্যাঁ কার্টেনটার ইয়েটা মনে হয় আর একটু বড় উঁচুতে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর একটু নিচু কর, বেশি বেশি ইয়ে করে তো লাভ নেই, উঁচুতে করে তো লাভ নেই, নামাতে আবার অসুবিধা হবে। একদম নিচ পর্যন্ত টানবি, কত হচ্ছে? হ্যাঁ আর একটু নিচ পর্যন্ত, হ্যাঁ দেখি 130 কি সেন্টিমিটার দেখতে হবে। ঠিক আছে, পর্দাগুলো আমার দিল্লির পর্দা ছিল, তো ওগুলোকে এখন মোড়াতে নিয়ে যাচ্ছি। তো যাবো এখন তাড়াতাড়ি, আধা ঘন্টার মধ্যে আবার ব্যাক করে আসতে হবে, আবার ক্লাস আছে। তো আজকে অনির্বাণ অফিস থেকে তাড়াতাড়ি চলে আসাতে একটা লাভ হয়েছে, তো যাই একটু চট করে ঘুরে আসি। ঘুরে চলে এসলাম, কিন্তু কাজ হয়নি, নিল না, বলছে ওড়িশাতে নাকি এই সময়
19 তারিখে সাবিত্রী বলে কোনো একটা মানে প্রোগ্রাম আছে, যেমন করওয়া চৌথ হয় না, তো তেমনি সাবিত্রী বলে কোনো একটা প্রোগ্রাম আছে। তো এখন টেলারের দোকানে প্রচণ্ড ওদের ওয়ার্কলোড রয়েছে, তো ওই জন্য পর্দাগুলো নিল না, যেহেতু ওগুলো ছোটো মোটো কাজ, তো তো নিল না। আজকে সত্যি বলতে রান্না সেরকম নেই বলে বেশ আনন্দ হচ্ছে। সকালবেলায় মানে দুপুরবেলায় ইলিশ মাছটা তো রান্না করে রেখেছি, জাস্ট উচ্ছেটাকে এখন ভেজে নেবো, কিন্তু উচ্ছে ভেজে রাখলে না গরম করতে খুব অসুবিধা হয়, আর জানি না ততক্ষণ ভালো থাকবে কি থাকবে না। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবারে সকালের আলু ভাজাটা এর মধ্যে মিক্স করে দিলাম। হেভি লাগবে খেতে। বাকি তরকারিগুলো এবারে গরম করব আর খেতে দিয়ে দেবো, আর রাত করে লাভ নেই। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।